ছোট্ট একটি ভিডিও আমার তাজপুর এবং মন্দারমণি ঘুরতে যাওয়া নিয়ে। তো আমরা তাজপুর গেছিলাম আর মন্দারমণিতেও গেছিলাম এই লকডাউনের পরেই আর কি। তো ডিসেম্বর মাসে নাগাদ আমরা গেছিলাম। তো আমি গাড়ি চালিয়েই গেছিলাম, আমার গাড়ি নিয়ে এটা প্রথম মানে যাওয়া আর কি বাইরে লং ট্যুরে, কারণ আমি জাস্ট তখন আড়াই মাস হয়েছে লাইসেন্সটা পেয়েছি। তো আমি গাড়ি চালিয়ে গেলাম, খুব এনজয় করলাম রাস্তা। এবং তাজপুরে গেছিলাম, তাজপুর থেকে এটা আমরা এই গাড়ি চালিয়ে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমি তাজপুরে যাচ্ছিলাম প্রথমে। তো সেই তাজপুর গিয়ে সেখান থেকে এক রাত্রি কাটিয়ে আমরা দ্বিতীয় দিন চলে এসেছিলাম মন্দারমণিতে। ওখানে দুরাত্রি ছিলাম, থেকে আমরা কলকাতা ফিরেছি আর কি। তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ প্রথম আমার গাড়ি ড্রাইভিং নিজে হাতে, জাস্ট আড়াই মাস লাইসেন্স পেয়েছি। তো তার মধ্যে কনফিডেন্স নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি, কিন্তু রাস্তা তো খুবই ভালো ছিল, তো কোনো অসুবিধাই হয়নি পৌঁছতে। এই রাস্তা তো আমরা এমনি বাসে করে বা ট্রেনে করে বহুবার গেছি, তো রাস্তা চিনতেও খুব একটা কোনো অসুবিধা হয়নি। যেতে যেতে অনেক অভিজ্ঞতা হলো, প্রথম আমার এটা। এরপরে আমি অনেকগুলো পরপর ট্যুর করেছি গাড়ি নিয়ে, কিন্তু এটা আমার প্রথম ট্যুর ছিল। তো আমরা ওখান থেকে পরের দিন আমরা সকালবেলা চলে এসেছিলাম মন্দারমণিতে। আর আমরা কোথায় ছিলাম না ছিলাম সব ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমরা প্রথম দিন যে তাজপুরের সি বিচটায় দেখতে পাচ্ছেন যে রিসর্টটায় ছিলাম, সেই রিসর্টটা একদমই এই রিসর্টগুলো সমুদ্র লাগোয়া, সুতরাং রাত্রিবেলা খুব সুন্দর লাগে, একদম সমুদ্রটা পুরো চলে আসে এই রিসর্টের মধ্যে, তখন জোয়ার থাকলে বলতে গেলে। তো এই যে গেটটা দেখছেন এখান থেকে ঢুকে রাত্রিবেলা, খুব সিনিক বিউটিটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে এই রিসর্টটা। রুমগুলোও ভালো, হ্যাঁ, ভিতরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমে আমরা ছিলাম। আমরা ওখানে সমুদ্রে চান করলাম, আমার মা ছিল, আমার ওয়াইফ, আমার ছেলে, খুব আনন্দ করলাম, সমুদ্রে চান করলাম দুদিন। তারপরে এখানে একটা মা তারা বলে রেস্টুরেন্ট, এখানে আমরা খেয়েছিলাম খাবার বানিয়ে, তো এটাও খুব ভালো জায়গা পেয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম পরের দিন মন্দারমণিতে, এটা হচ্ছে মন্দারমণি রিসর্ট। তো এই মন্দারমণি রিসর্টটাও নাম আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম দেখুন সমুদ্র লাগোয়া, বাইরে এই দোকানগুলো আছে, এই দোকানে অনেক খাবার পাওয়া যায়, এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, একদম রাত্রিবেলাটা তো খুবই সুন্দর লাগে, এবং যা চাইবেন তাই খাবার পাবেন। এবং এই রুমগুলো খুব সুন্দর, কটেজ টাইপের এক একটা করে সিঙ্গেল রুম, তো সেটারও আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিচ্ছি। এই সমুদ্রটাও খুব ভালো লেগেছে, এখানে রাত্রিবেলা আমরা ঘুরেছি অনেক, হ্যাঁ, এবং আনন্দ করেছি। এখানে মার্কেটও আছে, সেখানে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করা, ঠিক আছে। তো এইভাবে আপনারাও যেতে পারেন গাড়ি নিয়ে, তো কোনো অনেকেই যান, হ্যাঁ, নতুন কিছু নয়, কিন্তু আমি যেহেতু গেছি এটা আমার কাছে প্রথম আমার ইয়ে, তো সেই মানে ট্যুরটা আর কি। তো সেই হিসাবে আমার এটা ভিডিওটা আপনাদের এখানে ইউটিউবে দিচ্ছি, একটু ছোট ভিডিও, একদমই সেরকমভাবে প্রিপারেশন ছিল না যে ইউটিউবে দেবো এ করবো, যেটুকুনি ছিল সেটা দিয়েই আমি দিচ্ছি আর দিলাম আর কি। তো খাবার দাবার খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছেন খাবারের ছবিগুলো, খুব খাবার ভালো ছিল, রুমে সার্ভিস ছিল, দারুণ এনজয় করেছি, ঘুরেছি ইভিন ওখানে চারিদিকে। এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আগামী ভিডিওগুলো দেখবেন। সবাই নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোভিড সংক্রান্ত বিধি মেনে চলুন। শেষ করার